ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, অনেক দিন পর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি কুমারঘাটে, আমরা থাকি মনুঘাটে। তো মনুঘাট থেকে খুব একটা দূর নয় কুমারঘাট, তারপরও 1-1.5 ঘন্টা লাগে যেতে। তো আমরা সবাই যাচ্ছি সকাল সকাল স্নান করে, সবাই চলে যাচ্ছি কুমারঘাটে। কুমারঘাটে আমাদের আরেকটা বাড়ি আছে, ওইখানেই যাচ্ছি। ওইখানে আজকে মনসা পূজা আর বিশ্বকর্মা পূজা, তো পূজাতেই আমরা সবাই যাচ্ছি। পাশে বসে রয়েছেন আমার শাশুড়ি মা, আর সামনে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরমশাই, আর আমরা বাকিরা সবাই যাচ্ছি একসাথে। তো ভিডিওটা ফুল দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি মনসা পূজা আর বিশ্বকর্মা পূজা পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ফুল দেখবেন। আজ
বন্ধুরা আজকে পর্যন্ত এত ব্লগ করলাম, কোনো ব্লগে তোমাদের দাদাকে দেখো নি কোনো কাজ করতে। আজকে দেখো বাড়িতে এসে অনেক কাজ করছে, যেটা আমার করার ছিল তো আমি করতে পারিনি, কারণ আমি ভিডিও করছিলাম তখন। তো বললাম তোমাকেও তুলি, সবাই দেখুক তুমি কত কাজ করো। অ্যাকচুয়ালি খুব কম কাজ করে করে যখন সময় পায় তখন করে, তো সময় খুব একটা পায় না, যার জন্য কোনো কাজও ও করতে পারে না। তো ভালো লাগলো বেশ ওর কাজ দেখে, যার জন্য আমি একটু ভিডিও করলাম। সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গলে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গলে, আজ সবার ধূপ দীপে আলোর মালা সমারোহের খ
সবাই।